গ্রামে আমরা এটাই দেখলাম যে জঙ্গলমহলের একটা নগ্ন রূপ আমরা দেখলাম, গ্রামের যে দুর্দর্শতা, গ্রামের যে এই মানুষ না খেয়ে মারা যাচ্ছে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, এবং আদিবাসী মানুষগুলো যে এখন অপুষ্টিতে ভুগছে, ছোটো ছোটো বাচ্চাগুলো, বাবাগুলো টিবি রোগীতে রোগে মারা যাচ্ছে, সেটা আমরা এখানে এসে আজকে প্রত্যক্ষ করলাম যে গ্রামের কি নগ্ন চেহারা। এখানে বারবার সরকার যে দাবিটা করছে যে এখানের চাল ডাল সব কিছু রেশন ঠিকঠাক দেওয়া হচ্ছে না, যে 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 পরিমাণ দেওয়া হচ্ছে গ্রামের খেটে খাওয়া মানুষের আর কলকাতার বাবুদের, তাদের খাওয়ার একটা পার্থক্য আছে। কলকাতার বাবুরা এক মুঠো খেলে তাদের চলে যায়, তারা একটা রুটি কিংবা দুটো রুটি খেলে তাদের চলে যায়, কিন্তু গ্রামের খেটে খাওয়া মানুষ, আদিবাসী সাঁওতাল সভ্যর মানুষ, তাদের দু টাকা কিলো চাল দিলে, দু কেজি চাল দিলে, এক কেজি আটা দিলে তাদের চলবে না, তাদের পেট ভরছে না, তাদের পরিমাণটা বাড়াতে হবে। যে পরিমাণ তারা সাহায্য পাচ্ছে তার থেকে বেশি পরিমাণে দিতে হবে, এবং শুধু চাল আটা দিলেই হবে না, তার সাথে আলু দিতে হবে, মসুর ডাল দিতে হবে, তেল দিতে হবে, চিনি দিতে হবে, তার সাথে পুষ্টিকর খাবারও দিতে হবে ছোটো ছোটো বাচ্চাদেরকে। চিকিৎসা পরিষেবাটা অনেকটা দূরে এনাদের নিতে যেতে হচ্ছে লালগড় পর্যন্ত, সেক্ষেত্রে কি মনে হয় যে স্থানীয় চিকিৎসা পরিষেবা দরকার এনাদের? অবশ্যই দরকার, অবশ্যই দরকার, অবশ্যই দরকার। আমরা চাইছি ইমিডিয়েটলি এই আশেপাশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো সচল হোক, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো সচল হোক, ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলো সচল হোক, আমরা চাইছি এটা। এখানে আমরা যেটা দেখলাম চিকিৎসা বলে একদম কিচ্ছু নেই। ডাক্তারবাবু আপনার নাম? আমার নাম হচ্ছে ডক্টর সুরজিৎ সিং হাসদা, আমি এখন বাঁকুড়াতে কর্মরত, এবং আমি ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং বীরভূম জেলা আদিবাসী গাঁওতার পক্ষ থেকে এখানে প্রতিনিধিত্ব করছি, এবং আমি বাদ দিয়ে আরও আদিবাসী গাঁওতার অনেকে এসছেন, পারগানা মহলের অনেক মাঝি বাবা পারগানা বাবারা এসছেন, তারাও অনেক কিছু আমাদেরকে বলবেন। আপনারা তো দেখলেন এলাকাটা ঘুরে, তা আপনারা কি মনে করছেন কি হওয়া দরকার এখন? এখন এখানে প্রথম যেটা দরকার সেখানে খাবার দিতে হবে তাদেরকে, এবং চিকিৎসাটা দিতে হবে। চিকিৎসার যে অভাবে যে বাচ্চাগুলো অপুষ্টি, যে বাচ্চাগুলোকে আমরা দেখলাম